মহারাষ্ট্রে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী, পুনেতে স্থানীয় বাঙালিদের মধ্যে প্রচারে বিরোধী দলনেতা, ইন্ডিয়া জোটকে নিশানা, যাদবপুরে আজাদী স্লোগান ওঠে 15ই আগস্ট, 26শে জানুয়ারি সেখানে জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না, এই শক্তি দেশের সক্রিয় নেতৃত্বে ইন্ডিয়া জোট, এভাবেই ইন্ডিয়া জোটকে নিশানা বিরোধী দলনেতার। মহারাষ্ট্রে ভোট প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পুনেতে স্থানীয় বাঙালিদের মধ্যে প্রচারে বিরোধী দলনেতা, যেখানে গিয়ে ইন্ডিয়া জোটকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন জোটের ভিত্তি পরিবারবাদ, তোষণ, দুর্নীতি। আর ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, আরো বিস্তারিত জানাবেন মৌমিতা চক্রবর্তী। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা, কি জানা যাচ্ছে? দেখো, পরিবারবাদ, তোষণের রাজনীতি, ভ্রষ্টাচার, দুর্নীতি, একটাকে এই সমস্ত কিছু নিয়ে ইন্ডিয়া ব্লককে আক্রমণ করেছে শুভেন্দু অধিকারী। এবং তার লক্ষ্য, ইন্ডিয়া জোটের যারা শরীর তারাও বিভিন্ন জায়গায় দুর্নীতির সঙ্গে যুক্ত, পরিবারবাদ তাদের মধ্যে রয়েছে এবং ভ্রষ্টাচারকে তারা সমর্থন করেন। সুতরাং গেরুয়া শিবিরের প্রার্থীকে মনোনীত করার জন্য তিনি আবেদন করেন। ধন্যবাদ মৌমিতা। কি বলেছেন শুভেন্দু অধিকারী ভোট প্রচারে গিয়ে পুনেতে, শুনুন। কেউ কেউ মাঝে মাঝে আজাদি আজাদি স্লোগান দেন, কেউ কেউ মাঝে মাঝে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দেন। কলকাতার কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে 26শে জানুয়ারি পতাকা তুলতে দেয় না, 15ই আগস্ট জাতীয় পতাকা তুলতে দেয় না, সেখানে বন্দে মাতরম নিষিদ্ধ, জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। এই শক্তি দেশের মধ্যে প্রচণ্ডভাবে সক্রিয়, এটার নেতৃত্ব দিচ্ছে ইন্ডি জোটের লোকেরা, যারা তিনটে এজেন্ডার উপরে ইন্ডি জোট বানিয়েছে। একটা পরিবারবাদ, আরেকটা তোষণ অ্যাপিজমেন্ট, আরেকটা হলো দুর্নীতি, করে খাও কামাও। এই তিনটের উপরে দাঁড়িয়ে এই ইন্ডি জোট ভারতবর্ষের ভিতরে থেকে দেশকে দুর্বল করতে চায়। এভাবে ইন্ডিয়া জোটকে নিশানা শুভেন্দু অধিকারীর। মহারাষ্ট্রে ভোট প্রচারে গিয়ে পুনেতে স্থানীয় বাঙালিদের মধ্যে প্রচারে বিরোধী দলনেতা ইন্ডিয়া জোটকে নিশানা করছেন। যাদবপুরে আজাদী স্লোগান ওঠে 15ই আগস্ট, 26শে জানুয়ারি জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না, এই শক্তি দেশের সক্রিয়, আর এরই নেতৃত্বে ইন্ডিয়া জোট, যার ভিত্তি পরিবারবাদ, তোষণ, দুর্নীতি। এইভাবে ইন্ডিয়া জোটকে আক্রমণ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মহারাষ্ট্রে ভোট প্রচারে গিয়ে ইন্ডিয়া জোটকে নিশানা করেছেন পুনেতে স্থানীয় বাঙালিদের মধ্যে, সেখানে ভোট প্রচারে গিয়ে এইভাবে ইন্ডিয়া জোটকে নিশানা শুভেন্দু অধিকারীর। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশবাবু, মহারাষ্ট্রের ভোট প্রচারে গিয়ে পুনেতে স্থানীয় বাঙালিরা সেখানে ভোট প্রচারে বিরোধী দলনেতা ইন্ডিয়া জোটকে নিশানা করছেন। তিনি বলছেন যে যাদবপুরে আজাদের স্লোগান ওঠে 15ই আগস্ট, 26শে জানুয়ারি জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না, এই শক্তি দেশের সক্রিয়, যার নেতৃত্বে ইন্ডিয়া জোট রয়েছে, আর এই ইন্ডিয়া জোটের ভিত্তি পরিবারবাদ, তোষণ, দুর্নীতি। কি বলবেন? সব থেকে বড় কথা, মহারাষ্ট্রের নির্বাচন, মহারাষ্ট্রের লোকাল মানে সরকার তৈরি হবে, এই মহারাষ্ট্রের কোন সরকার মহারাষ্ট্রের জন্য কি করেছে তার মানুষদের জন্য, সেই সব কথা বলার নেই বলে আজকে পশ্চিমবঙ্গকে টেনে পশ্চিমবঙ্গকে কদর্য ভাষায় তার নিন্দে মন্দ করেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের উপর এত রাগ কেন না? উনি তো বাংলা ভাষায় কথা বলেন, পশ্চিমবঙ্গে রাজনীতি করেন, পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভোট চান নিজের জন্য, আর এই রাজ্যের বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে তার এত মনের মধ্যে বিষ, সেইটা বেরিয়ে আসে বিশ্বাসঘাতক একজন পশ্চিমবঙ্গের প্রতি বিশ্বাসঘাতক। আমি শুধু একটাই প্রশ্ন করবো, এত কথা বলেছেন আমরা জানি এইসব বিষয়গুলো এসছে, কিন্তু আমাদের সমাজে সহনশীলতা দরকার। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বলেছে স্বয়ং মোদী সরকার, এটা কি তিনি জানেন না? শুধু একটা দুটো ঘটনা দিয়ে যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুরকে সারা ভারতবর্ষের কাছে ছোট করার অধিকার ওনাকে কে দিল? পশ্চিমবঙ্গকে ছোট করার অধিকার ওনাকে কে দিল?
মহারাষ্ট্রে বলেছেন ভালো ফেরত আসুন, পশ্চিমবঙ্গের মানুষ ওনার কাছে জবাব চাইবে যে কোন অধিকারে তিনি পশ্চিমবঙ্গের খুচরা মহারাষ্ট্রের মাটিতে করেন। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় যাদবপুরের খুচরা মহারাষ্ট্রে দাঁড়িয়ে করেন, তার জবাব পশ্চিমবঙ্গের মানুষ ওনার কাছে বুঝে নেবে। ধন্যবাদ জয়প্রকাশবাবু। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, টেলিফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে। মহারাষ্ট্রের নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচারে পুনেতে ইন্ডিয়া জোটকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেখানে তিনি বলছেন যে যাদবপুরে আজাদী স্লোগান ওঠে সেখানে 15 আগস্ট কিংবা 26 জানুয়ারি জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না। এই শক্তি দেশের সক্রিয়, আর এই শক্তির নেতৃত্বে ইন্ডিয়া জোট, আর এই ইন্ডিয়া জোটের ভিত্তি পরিবারবাদ, তোষণ, দুর্নীতি। এভাবে ইন্ডিয়া জোটকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। আরও একবার শুনুন কি বলেছেন তিনি। কেউ কেউ মাঝে মাঝে আজাদি আজাদি স্লোগান দেন, কেউ কেউ মাঝে মাঝে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দেন। কলকাতার কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে 26 জানুয়ারি পতাকা তুলতে দেয় না, 15 আগস্ট জাতীয় পতাকা তুলতে দেয় না, সেখানে বন্দে মাতরম নিষিদ্ধ, জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। এই শক্তি দেশের মধ্যে প্রচণ্ডভাবে সক্রিয়, এটার নেতৃত্ব দিচ্ছে ইন্ডি জোটের লোকেরা, যারা তিনটে এজেন্ডার উপরে ইন্ডি জোট বানিয়েছে। একটা পরিবারবাদ, আরেকটা তোষণ অ্যাপিজমেন্ট, আরেকটা হলো দুর্নীতি, করে খাও কামাও। এই তিনটের উপরে দাঁড়িয়ে এই ইন্ডি জোট ভারতবর্ষের ভিতরে থেকে দেশকে দুর্বল করতে চায়। কংগ্রেস মুখপাত্র সৌমাইস রায় টেলিফোন লাইনে রয়েছেন, তার প্রতিক্রিয়া আমরা নেব। সৌমবাবু, ইন্ডিয়া জোটকে নিশানা করেছেন বিরোধী দলনেতা মহারাষ্ট্রে ভোট প্রচারে গিয়ে। তিনি বলছেন যাদবপুরে আজাদের স্লোগান ওঠে সেখানে 15 আগস্ট 26 জানুয়ারি জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না। এই শক্তি দেশের সক্রিয়, যার নেতৃত্বে ইন্ডিয়া জোট, আর ইন্ডিয়া জোটের তিনটেই এজেন্ডা পরিবারবাদ, তোষণ, দুর্নীতি। কি বলবেন? উনি যখন এই কথাটা বলছেন, আমি জানি না যে তখন মানে উনি নিজের পরিবারের কথা বলছেন কিনা, উনি কোন পরিবার থেকে এসেছেন, ওনার পরিচয়, সেগুলো তো একটা বিষয়। পরিবারবাদের কথা বলছেন, আসলে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চড়াতে হবে তো, তাই এইসব কথাবার্তা বলছেন। আর দুর্নীতির কথা শুভেন্দুবাবুরা যত কম বলে ততই ভালো। সারা ভারতবর্ষে দুর্নীতির মহারাজরা বসে আছে। হ্যাঁ, ইলেকটোরাল বন্ড থেকে শুরু করে সারা ভারতবর্ষে যে সমস্ত বড় বড় দুর্নীতি হচ্ছে, সেই সব বিষয়ে একটু কথা বললে ভালো হয় শুভেন্দুবাবু। কারণ শুভেন্দুবাবুরা এইসব পরিবারবাদ ফাঁদের যত কথা কম বলবে তত ভালো। পার্লামেন্টে 53% বিজেপির সাংসদ হচ্ছে পরিবারবাদের ফসল। আমি জানি না জয় শাহকে মহারাষ্ট্রের কোনো রেলওয়ে স্টেশনে পেয়েছেন কিনা অমিত শাহ, বলতে পারবো না এটা কি পরিবারবাদ কিনা আমি জানি না। এখন বলবেন ও শুভেন্দুবাবু, বলবেন আসলে আবার দুর্নীতির কথা বলছেন। 2020 সাল পর্যন্ত শুভেন্দুবাবু যে দলটা করতেন পশ্চিমবাংলায়, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত তাদের সঙ্গ দিয়েছেন বলে শুভেন্দুবাবু এইসব কথাবার্তা শুনে মানে অত দূরে গিয়ে বলছেন বলে কলকাতার লোকেরা হয়তো সবাই শুনতে পাচ্ছে না, নাহলে কলকাতার রাজপথের ঘোড়ারাও হাসতো ধর্মতলার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।